নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2023, আপনি মকর রাশির মানুষ, আপনার এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বৈবাহিক জীবন, কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম আসি আপনার স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, অষ্টম স্থানে মঙ্গল থাকছে আপনাদের 18 আগস্ট পর্যন্ত। ছোটোখাটো চোট আঘাত লাগা, যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো কোনো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনি মকর রাশির মানুষ, আপনার ভাগ্য কেমন যাবে? দেখুন, কিছুটা এই মাসে ভাগ্য বিড়ম্বনা হবে, কিছুটা হলেও, কারণ ভাগ্যাধিপতি রেট্রোগ্রেড হচ্ছে, বকরি হয়ে যাচ্ছে, অষ্টম স্থানে অবস্থান করছে। অর্থাৎ কোনো ক্ষেত্রে ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু পাবেন না, কোনো জায়গাতে বাধা আসা এই সম্ভাবনা কিন্তু থাকছে অগস্ট মাসে। অগস্ট মাস আপনাদের আর্থিক স্থিতির জায়গা ভালো রয়েছে, অর্থনৈতিক স্থিতির জায়গা খুব ভালো রয়েছে। শনি কিন্তু আপনাদেরকে এবার যে দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা, পেন্ডিং হয়ে গেছে এমন কোনো টাকা, এই অর্থনৈতিক স্থিতি কিন্তু আপনাদের মজবুত কিন্তু করবে। শনি আপনাদের মান সম্মান বৃদ্ধি কিন্তু করবে। এবং চতুর্থভাবে রাহু অবস্থান করছে, মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, মায়ের ব্যথাজনিত সমস্যা কিন্তু আপনাকে কিন্তু ভোগাতে পারে। তবে হ্যাঁ, শুক্রের প্লেসমেন্ট কিন্তু ভালো, খুব ভালো রয়েছে। বৈবাহিক জীবন আপনার 7 আগস্টের পর থেকে দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, বা আপনার বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা লাভ ম্যারেজ অথবা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শিক্ষার জায়গাটা বলি, উচ্চ শিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং আপনাদের এ মাসে কর্মের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে, কারণ বৃহস্পতি সরাসরি আপনার কর্মভাগকে দেখছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি যেমন আপনাদেরকে বললাম, এবং প্রপার্টি থেকে কিন্তু আপনারা এই মাসে কিন্তু লাভ কিন্তু পাবে। দীর্ঘদিনকার প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, সেই জায়গাটা, কাজের জায়গাগুলো কিন্তু আপনাদের খুলবে। তবে হ্যাঁ, ব্যবসা যারা করছেন, আপনি যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হন না কেন, আপনি মকর রাশি মানুষ, ব্যবসা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো দেবে। শনি 7:30 চলছে, তাও আমি বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই অগস্ট মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আপনাদের সুযোগগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং আপনাদের একাদশপতি একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, এখানে আপনাদের ইনকাম, লাভ, প্রফিট 100% হতে চলেছে। ভিডিওর শেষে আপনাদেরকে বলবো আপনারা কী উপায় করবেন যাতে আপনাদের ভালো হবে। এবং আপনাদের এ মাসে একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে, সেটা হচ্ছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি। আপনার শেয়ার বাজার হতে পারে,
ট্রেন্ডিং হতে পারে, লটারি হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু যোগ কিন্তু রয়েছে। এবং এ মাসে আপনাদের বেশ কিছু দিক থেকে সুযোগগুলো কিন্তু আসবে। কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ আসবে? একটা হচ্ছে আপনাদের প্রপার্টির যেমন সুযোগ আসবে, কোনো প্রপার্টি যারা বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে যেমন সুযোগ আসবে, এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সাথে রত রয়েছেন, বিদেশ থেকেও কিন্তু এই মাসে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এবং আপনাদের ঠিক 19 আগস্টের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে, কারণ ভাগ্যভাবে মঙ্গল অবস্থান করবে আপনার চতুর্থ পতি। এই সময় কিন্তু আপনারা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় এগুলো কিন্তু করতে পারেন। দেখুন, এই যে আমি রাশিফলগুলো বলি কি না, এটা কিন্তু একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু বিচার না। তবে হ্যাঁ, যদি আপনার জন্মছকে বড় ধরনের যোগ যদি থাকে, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে এই মাসে। এবং আপনাদের যে কোনো দিক থেকে কোনো শুভ সংবাদ, শুভ সমাচার আসতে কিন্তু পারে। অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান 40 পাঠ করুন, সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং পরিবারের ক্ষেত্রে বৃদ্ধি এবং এর সাথে সাথে বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, কিছুটা খরচ কিন্তু বাড়বে। এবং পেটের সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বাড়াবে। এই সময়ের মধ্যে আপনাদের কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি কিন্তু হতে চলেছে। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, এই রাশিফলটা একটা ইঞ্জিনিয়ার রাশিফল, এই রাশিফল ধরে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, কারণ এটা প্রত্যেকেরই জন্মছক আলাদা, আপনার দশা মহাদশা আলাদা। এখানে আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি কোনো দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা দরকার। অনেকে বলছেন, স্যার মকর রাশি তো ভালো বলছেন, আমার কেন হচ্ছে না? আপনার ব্যক্তিগত জন্মছক, দশা মহাদশা, কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা কিন্তু দরকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আবারও বলছি সমস্যাতে পড়ে আছেন, সমস্যা নিয়ে থাকবেন না, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দেখুন, মকর রাশি ওয়ান অফ দেন খুব হেল্পফুল রাশি, এক কথায় মানুষের জন্য কিন্তু প্রচুর এরা কিন্তু করে। কিন্তু শনি এবার কিন্তু মকর রাশিকে দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নেব যদি আপনার জন্মছকে শনি পীড়িত না থাকে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।